কর্মরত যাদের ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন অনেকে আছেন যারা আসলে ইনসুলিন নিতে চায় না মেডিসিনটাকে প্রেফার করে এই বিষয়টা যদি আপনি একটু আমাদেরকে বুঝিয়ে বলতেন যে আসলে কেন ইনসুলিন কাদের দরকার কাদের মেডিসিন দরকার আসলে এভরি পেশেন্ট শুড বি ইন্ডিভিজুয়াল যেটা আমরা বলি প্রত্যেকটা পেশেন্টের কিন্তু আলাদা আলাদা চিকিৎসা তার মেরিট অনুযায়ী আন্তর্জাতিক গবেষণায় যেটা দেখা যায় যে ছয় বছর ডায়াবেটিস পার হওয়ার পরে শতকরা পঞ্চাশ ভাগ মানুষের ডায়াবেটিস কিন্তু আর ট্যাবলেটে কন্ট্রোল হতে চায় না এমন রুগী আছে সারা জীবন ওনার ট্যাবলেটে কন্ট্রোল হবে কিন্তু শতকরা পঞ্চাশ ভাগ রুগী যখন তার ডায়াবেটিসের বয়স ছয় বছর পার হবে তার কিন্তু প্রপার কন্ট্রোলের জন্য কিন্তু ট্যাবলেট আর কাজ করতে চায় না যাদের ট্যাবলেট কাজ করছে সে সারা জীবন ট্যাবলেট খাবে কোনো অসুবিধা নেই যার ট্যাবলেট কাজ করছে না কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে কিডনি চোখ নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে তাকে আমরা যত দ্রুত সম্ভব ইনসুলিনের আওতায় এনে এই যে আমাদের এত এত ডায়ালাইসিস লাগছে এত কিডনি ট্রান্সপ্লান্ট করার দরকার চোখ অন্ধ হচ্ছে হার্ট অ্যাটাক হচ্ছে এটা কিন্তু ফেরানো সম্ভব এটা কিন্তু আটকানো সম্ভব শুধুমাত্র ভালো ডায়াবেটিস কন্ট্রোল আচ্ছা এই বিষয়টা নিয়ে আমি আরেকটু বিস্তারিত জানতে চাই যে যখন একজন ডায়াবেটিক রোগীর আনকন্ট্রোল ডায়াবেটিস তার থাকে ব্লাড সুগার অতিরিক্ত থাকে তখন আসলে অন্যান্য অর্গানের উপর এটার আসলে ক্ষতিকর প্রভাব কি পড়তে পারে যেটা আমরা প্রথমে জানি যে কিডনি এই বিষয়টি যদি একটু বলতেন আসলে কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা যাদের ডায়াবেটিস কন্ট্রোলের বাইরে থাকে সাধারণত পাঁচ বছর ডায়াবেটিস কন্ট্রোলের বাইরে থাকলে কিন্তু এই ধরনের কিডনির খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তো যেটা হচ্ছে যে কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা মানে হচ্ছে ক্রিটেনিন যেটা বলি একটা বাড়তে থাকে প্রোটিন যেতে থাকে শরীর ফুলা যেতে থাকে এই ধরনের সিমটম দেখে বোঝা যায় কিন্তু আর্লিয়েস্ট টাইমে কিন্তু বোঝার রাস্তা আছে ইউরিন ফর এসিআর যেটা দর্শক যদি মনে রাখেন ইউরিন ফর এসিআর মানে অ্যালবোমিন ক্রিটিনিন রেশিও এটা হচ্ছে মাইক্রোস্কোপিক লেভেলে ডায়াবেটিসের কোনো কিডনির জটিলতা হচ্ছে কিনা এটা কিন্তু বোঝার রাস্তা আছে এবং তিরিশ থেকে তিনশো পর্যন্ত এসিআর যদি থাকে এটা কিন্তু রিভার্সেবল আচ্ছা আপনি কিন্তু কিডনিটা খারাপ হওয়া থেকে আপনি বাঁচাতে পারবেন যদি একটা টেস্ট করেন এসিআর ইউরিন ফর এসিআর এখানে ইউরিনের প্রোটিন মাপা হয় তিরিশ থেকে তিনশোর মধ্যে যদি থাকে এখানে যদি একটা ওষুধ দেওয়া হয় এসি নিবিটার গ্রুপের ওষুধ তাহলে কিন্তু কিডনি খারাপ হচ্ছে হচ্ছে এটা কিন্তু আবার নর্মাল হয়ে যায় আচ্ছা এটা অনেক বড় একটা সুযোগ আপনি যখন নিয়মিত স্বাস্থ্য সেবা কেন্দ্রে যাবেন তখন কিন্তু ছয় মাস পর পর কিন্তু চিকিৎসকরা আপনাকে কিছু পরীক্ষা করবে আচ্ছা এক বছর নিয়মটা হচ্ছে প্রতি বছর আপনাকে চোখ পরীক্ষা করতে হবে এবং চোখের যে রেটিনা যেখানে আমার অন্ধত্বের কারণ হয় ডায়াবেটিস হয়ে এই রেটিনা কিন্তু ছোটো 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 তো দাগ পড়ে শুরু শুরুতেই এবং এই দাগগুলো কিন্তু মুছে ফেলা সম্ভব ভালো চিকিৎসার মাধ্যমে আর যদি এই দাগগুলো মোছার চেষ্টা কেউ না করে রেটিনোপ্যাথি যদি চিকিৎসা করার না করা হয় তাহলে কিন্তু অন্ধত্বের দিকে যায় দেখেন প্রত্যেকটা জটিলতাই কিন্তু প্রিভেন্টেবল এবং এই জটিলতা স্পেশালি আপনি হার্টের কথা বলেন আপনি কিডনির কথা বলেন আপনি চোখের কথা বলেন এই যে হার্ট অ্যাটাক এত মানুষের হচ্ছে বাইপাস করতে কন্ট্রোলে রাখা যায় অনেকটাই জটিলতা মুক্ত থাকা যাবে